প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি দীপ্তি লাকড়া, সহকারী শিক্ষক, সেন্ট জোসেফ স্কুল, বারাসতলা, দিনাজপুর। শিক্ষার্থীরা, আজকে আমি আবার ভিডিও ক্লাসে চলে এসেছি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা। বাংলা বরাবরের মতোই আমরা আজকে একটু ভিন্নভাবে পড়ব। সেটা হচ্ছে ৩৪ আছে, দেখো, জাতীয় পতাকা। হ্যাঁ, তোমরা এখন বই খুলে রাখো, ৩৪ দেখবে জাতীয় পতাকা অনুচ্ছেদ রয়েছে। জাতীয় পতাকা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছ, চেনো, জানো। তোমরা যখন স্কুলে আসতে, তখন আমরা প্রতিদিন সকালে অ্যাসেম্বলি করতাম, তাই না? আর সেই সময় জাতীয় পতাকা উত্তোলন করা হতো, তাই না? হ্যাঁ, তাহলে আবার মনে পড়ে গেছে তো। সেই জাতীয় পতাকায় আমরা দেখব, দেখো, আমাদের জাতীয় পতাকা সম্পর্কে তোমাদের বেশ কিছু ধারণা আছে। দেখো, জাতীয় পতাকার রঙটা কীরকম? এখানে কয়টি রং আছে বলো দেখি? এখানে দুটি রং আছে, চারদিকে গাঢ় সবুজ এবং মাঝখানে রক্তকে লাল গোলাকার বৃত্ত, তাই না? তোমরা বইয়ে একইভাবে দেখবে যে এরকম জাতীয় পতাকা আছে। এবার আমরা তোমরা বই খুলে দেখো, এখানে জাতীয় পতাকা রয়েছে। আমি প্রথমে রিডিং করবো, তোমরা প্রত্যেকটা লাইনে আঙুল দিয়ে দেখাবে, ঠিক আছে? জাতীয় পতাকা, প্রতিটি পৃথিবীর প্রতিটি দেশেরই ভিন্ন ভিন্ন পতাকা রয়েছে। জাতীয় পতাকা একটি দেশের পরিচিতি ও সম্মানের প্রতীক। আমাদের জাতীয় পতাকা দেখতে সুন্দর, চারদিকে গাঢ় সবুজের মাঝখানে লাল বৃত্ত। প্রতিদিন সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জাতীয় দিবসে এই পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা আমাদের গর্ব, এর প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সকলেরই উচিত। শিক্ষার্থীরা, তোমরা এই অনুচ্ছেদটি বাসায় বারবার করে পড়বে আঙুল দিয়ে, আর সুন্দরভাবে রিডিং করা শিখবে, ঠিক আছে? আজকের বাংলা পাঠ আমরা এখানেই শেষ করবো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।